নমস্কার, আমার সাহিত্য পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে কবি সরোজিৎ ঘোষের একটি রচনা নিয়ে এসেছি, তো এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে জাতপাত আবার কি, আজকাল এসব নিয়ে কেউ মাথা ঘামায় না রমেশদা। মেয়েটি যখন ভালো তখন আর ওই কাস্ট মাস্ট দেখে লাভ আছে? ভালোবাসার কাছে জাতপাত কখনো বড় হতে পারে না। কথাটা মন দিয়ে শুনে রমেশদা বললেন, সোমনাথ তুমি ঠিকই বলেছ, আমিও জাতপাত মানি না, কিন্তু ওর মা একটু গাইগুই করছিল। আমি ওর মাকে বোঝালাম, বললাম, দেখো সান্ত্বনা, এই সামান্য একটা কাস্ট সমস্যা নিয়ে আমাদের ছেলের ভালোবাসাকে আমরা অসম্মান করতে পারি না। আমরা সকলেই শিক্ষিত মানুষ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কাস্ট নিয়ে পড়ে থাকি তাহলে জানবে এই সমাজের সাথে আমরা একটুও এগোতে পারিনি, আমরা এখনো অনেক পিছিয়ে। অবশেষে তোমার বৌদি আর আপত্তি করেনি, সামনের নভেম্বর মাসেই ছেলের বিয়ে ঠিক করেছি। এখন তো সেই মেয়ের সাথেই তোমার বৌদির দারুণ বন্ধুত্ব, ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প। এই তো পয়লা বৈশাখের আগে দুজনে কেনাকাটা করতে বেরিয়েছিল। সোমনাথ হেসে বললেন, রমেশদা, মানুষের পরিচয় তার আচার ব্যবহারেই। মেয়েটির গায়ে কোথাও লেখা নেই যে সে শিডিউল কাস্ট। তোমাদের মতো ভালো মানুষদের কাছে এই কাস্ট সমস্যার জন্য যদি একটা সম্পর্ক ভেঙে যেত এটা সত্যি মন থেকে মানতে পারতাম না। যাই হোক, ভালোই হয়েছে, শুনে ভালো লাগছে। বৌদিও খুব সুন্দরভাবে সম্পর্কটাকে মেনে নিয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছে। সোমনাথের কথা শুনে রমেশদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার বৌদি মানুষটা খারাপ নয়, ও নিজেও এইসব জাতপাতের বিরুদ্ধে। আসলে কি জানো তো, আমাদের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। ছেলে আমার পড়াশোনায় খুব একটা খারাপ নয়, ডাক্তারিতে চান্স হলো না, অথচ ওর থেকে অনেক কম নম্বর পেয়ে অনেকেই এগিয়ে গেল। খুব খারাপ লেগেছিল সেদিন। আবার কলেজে পড়তে গিয়ে পছন্দের কলেজটাও পেল না, পড়তে হলো বাড়ি থেকে অনেক দূরের কলেজে, অথচ নাম্বার খারাপ ছিল না। সামান্য আয়ে তখন যে কী কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। সরকারি চাকরির পরীক্ষাতেও আজকাল সেটাই দেখছি, কত গরিব ছেলে মেয়ে চাকরি পায় না পরীক্ষা ভালো দিয়েও। মাঝখানে প্রাচীর থাকে এই জাতপাত, অথচ দেখো সামান্য একটা প্রাইভেট ফার্মে চাকরি করে অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছি। আমার ছেলে এখন বেসরকারি চাকরি করে ভালো স্যালারিও পায়। সোমনাথ, তুমি বলছো ভালোবাসার কাছে জাতপাত হয় না, আমিও তাই মনে করি। ছেলের বিয়ে নিয়ে তোমার বৌদিকে যখন বলেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কাস্ট নিয়ে পড়ে থাকি তাহলে যেন এখনও অনেকটা পিছিয়ে আছি এই যুগের সাথে, তোমার বৌদি শুনে বলেছিল, এই জাতপাতের বিচার ছিল বলেই তো আমার ছেলেটা পড়াশোনায় ভালো হয়েও পিছিয়ে গেল। ভালো কলেজ, ভালো চাকরি, সব থেকে পিছিয়ে। অথচ দেখো আমাদের নিম্নবিত্ত পরিবার, আর্থিক অবস্থা ভালো ছিল না, পিছিয়ে ছিল না বলে, অথচ অনেক কম নম্বরকে এগিয়ে দেখেছিলাম যাদের আর্থিক অবস্থা সত্যিই ভালো, শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটের জোরে। জানো সোমনাথ, জাতপাতের ব্যাপারটা শুধু সম্পর্ক গড়ার ক্ষেত্রেই উদারতা দেখানো হয়, সবাই সমান, সবাই মানুষ। তখন সকলেরই মানসিকতার গান গায়। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে তখন মানুষে মানুষে প্রভেদ কেন বলতে পারো? এই সোমনাথ বাবু বা রমেশদা আমার পরিচিত কেউ নন, ট্রেনের দুই সহযাত্রী মাত্র। আমার পাশে বসেই নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন, আমি মন দিয়ে শুনছিলাম শুধু। কার বক্তব্য ঠিক কে ভুল আমি সে বিচার করছি না। রমেশদার স্ত্রীর একটা কথা বড় মনে ধরল, পিছিয়ে তো সেদিনই গেছি যেদিন ছেলের মেধাকে হাঁটতে দেখেছিলাম শুধু কাস্ট সার্টিফিকেট ছিল না বলে। কথাটা বড় বাস্তব, খুব কাছ থেকে দেখেছি, আমার অনেক পরিচিত এই পরিস্থিতির শিকার। আর্থিক অবস্থা
সত্যি তাদের ভালো নয়। আমার মনে হয় সময়ের সাথে সাথে দিনকাল বদলেছে, সংরক্ষণ ব্যবস্থা থাকুক তবে সেটা জাতপাত ভেদাভেদ নয়, বরং আর্থিক অবস্থা বিচার বিবেচনা করেই। বহু ভালো ছেলে আছে যারা টাকা পয়সার অভাবে পড়াশুনোটুকুও চালাতে পারেন। এই তো সেদিন একটা ছেলের কনফেশন পড়লাম, কনফেশনটা ছিল ঠিক এই রকম। আমি নিতান্তই মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা পুরোহিত, মাসিক আয় 5-6 হাজারের বেশি হয় না, তবে দুর্গাপুজোর মাসে 10-11 পৌঁছে যায়। আমিও দিদি দুজনেই টিউশন পড়াই, আমার ইনকাম মাসিক 3,000, ওটা দিয়েই এতদিন সেমিস্টার দিতাম, পরীক্ষার ফর্ম পূরণ করতাম। সমস্যা হলো বার্কের ফর্ম বেরিয়েছে, জেনারেলদের ফি 500 টাকা, বাকি এক্সামগুলোর তুলনায় অনেক কম, কিন্তু ওটা আমার হিসেবের বাইরে চলে যাচ্ছে। ডিসেম্বর ন্যাটের 1,000, গেইটের 1,700, স্যাটের 1,200, TIFR-এর 1,000, সবগুলো নভেম্বরে ফর্ম বেরোয়, তাই আগে থেকে জমাতে হচ্ছে। ইন্টারনেটের খরচ আর আন একাডেমি সাবস্ক্রিপশনের জন্য বন্ধুর কাছে 10,000 টাকা ধার নিয়েছিলাম, তাকে ফেরত দিতে হচ্ছে। বাবাকে চাইতে পারছি না, কারণ আমি জানি দেওয়ার মতো টাকা নেই। দিদিকে চাইতে পারবো না, কারণ দিদির বিয়ে 2024-এ হবে, পাত্রপক্ষ অসম্ভব ভালো, তাই কোনো পণ ছাড়া মন্দিরে বিয়েতে রাজি হয়েছে। কিন্তু গয়না, বিয়ের খরচ, এসব তো চাই। দিদি সেসবের জন্যই টাকা জমাচ্ছে, ওটা নেওয়া যাবে না। একটা দুটো টিউশন বাড়াবো, তারও উপায় নেই। আমার করণীয় কি? ইকোনমিক সাপোর্ট পাবো না জানি, আমার মতো গরিব জেনারেল দাদা দিদিরা কিভাবে সব ম্যানেজ করেছিলেন। হ্যাঁ, এটাই বহু ছেলেমেয়ের কাছে বাস্তবের চিত্র, নগ্ন চিত্রই বলা চলে। এই কনফেশনটা পরে অবাক হইনি, খুব যে মন খারাপ হচ্ছে তাও না, আসলে এটাই চলছে। চাকরি পরীক্ষা দিয়ে লড়বে কী করে, অতদূর পৌঁছে কিন্তু সে পারবে না। পড়াশুনোর শুরুতেই যদি অর্থের অভাবে সে পিছিয়ে যায়, জীবনের সব থেকে বড় বিড়ম্বনা কি জানো? তুমি গরিব, সেই সঙ্গে তোমার জাতিগত শংসাপত্রে ছাড়পত্র নেই, প্রদীপ জ্বলার আগেই অনেক প্রদীপ নিভে যায় শুধুমাত্র অর্থের অভাবে। যারা এর মধ্য দিয়ে উঠে আসে তাদের লড়াইটা অনেক কঠিন। আসলে সংবিধান প্রস্তুতির সময়ে বাবা সাহেব অনেক ভেবেই জাতিগত সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। ইতিমধ্যে ভারত অনেক এগিয়েছে, স্বাধীনতার পরের 7 দশকের সমাজও এগিয়েছে, পুরনো ব্যবস্থা বদলের দরকার আছে বই কি? জাতিগত শংসাপত্রের মতো, ছাড়পত্রের মতো, ছাড়পত্র নয় বরং এমন একটা সার্টিফিকেট হোক যেখানে আর্থিক ব্যবস্থায় বিচার করা হবে, অর্থনৈতিক কাঠামোই হবে সংরক্ষণের ভিত্তি। চোখের সামনে সেদিন মেধাকে হেরে যেতে দেখতে হবে না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি স্বাতী। নমস্কার।